হাকতর ইয়কমা চবাও লাংমা রেলাংাই বীরসা মন্দানী ফিলছারে ব্রেচিসনি আসাইমা শাল পালাই জাখা মেকলি পাড়া চা বাগানো ফাইমান জাক ফাকিয়া উল আগরতলানি চেয়ারম্যান বিশ্বজিৎ শীল হদা হামক্রাইনি সামং তাংনাই অমিত কুমার নন্দী আকর্ষণ। আর আজকের ডেটে সেখানে আমাদের চার বছর দু বছর কোভিডকে মোকাবিলা করে আমরা সেখানে ১৭৬ টাকা মজুরি করে দিয়েছে আমাদের সরকার। যারা চা শ্রমিক ছিল তারা কোনোদিনই ভাবতে পারতো না যে আমাদের এখানে জায়গা হবে নিজের নামে, আমাদের রেশন কার্ড হবে, পিজি রেশন কার্ড, যেটা আমাদের এখানে স্বাস্থ্যকেন্দ্র হবে, আমাদের এখানে অঙ্গনওয়াড়ি সেন্টার হবে, আমাদের ছেলেমেয়েদের জন্য খেলাধুলার জায়গা হবে, আমাদের বাগানের মাঝখান দিয়ে রাস্তা হবে, সেটা আমাদের এই রাষ্ট্রবাদী সরকার আসার আগে সেটা কেউ কল্পনাও করতে পারেনি। তারা যারা শ্রমিক ছিল তারা ভাবত যে আমরা শ্রমিক, আমরা আমাদের ছেলে মেয়ে যারা আছে তারাও শ্রমিকই হবে, তাদের কোনো কিছু করার দরকার নেই। আর যারা দেশ রাজ্য শাসন করত তারাও ভাবত যারা শ্রমিক আছে শ্রমিকের ছেলে মেয়ের কোনো পড়াশোনার দরকার নেই। কিন্তু আমাদের এই সরকার আপনাদের আশীর্বাদে যখন প্রতিষ্ঠিত হয়েছে ২০১৮তে, তখন সরকার উপলব্ধি করেছে যে আমাদের এই চা বাগানের ভাই বোন যারা আছে তাদেরকে প্রত্যেকের মানে জেনারেশন শুধু লেবারই করবে বাগানে কাজ করবে সেটা হবে না। তো তার জন্য তাদের যাতে সংসারটা ভালোভাবে চলে, তাদের ছেলেমেয়েদের যাতে ভালোভাবে পড়াশোনা করা যায় তার জন্য এই ব্যবস্থা করা হয়েছে। আপনাদের অনেকের নামেই যারা বাগানে কাজ করেন অনেকের নামেই তার সেখানে জায়গার পাটটা রেডি হয়ে গেছে, একটা অনুষ্ঠান করে সেটা দিয়ে দেওয়া হবে, আমাদের মাননীয় অধ্যক্ষ স্যার সেটা দিয়ে দেবেন। তাছাড়া আপনাদের অঙ্গনওয়াড়ি সেন্টারও প্রায় রেডি হয়ে গেছে, সেটা কিছুদিনের মধ্যেই সেখানে পঠন পাঠনের কাজও শুরু হবে। তাছাড়া রাস্তাঘাটের কথা বলুন, বিদ্যুতের কথা বলুন, বা যারা ১০০ টাকা ১০৫ টাকা মজুরি পেয়ে ১৩ টাকা কেজি দরে চাল কিনে খেতে হতো তাদের এখন ২ টাকা কেজি দরে সেখানে চাল আপনারা পাচ্ছেন। তাছাড়া প্রধানমন্ত্রীর যে গরিব কল্যাণের মাধ্যমে প্রতি মাথা ৫ কেজি করে আপনারা মাগনাতে চাল পাচ্ছেন। তো এত হয়েছে, যারা যারা আজ ছিল বীর পুরুষরা সবাই সেখানে মূর্তি স্থাপন করা হয়েছে। আমাদের ত্রিপুরাতেও আজকে আমাদের যিনি বিশ্বা মন্ডার মূর্তি সেখানে খোয়াইতে সেখানে উন্মোচন করা হয়েছে, সেখানে বড় একটা অনুষ্ঠানের মাধ্যমে সেটাকে করা হয়েছে। এটা করার উদ্দেশ্য হয়েছে আমাদের যারা ছোট ছোট ছেলেমেয়েরা আছে যারা জানে না তারা তাদের সম্পর্কে গিয়ে তারা পড়াশোনা করে আগামী দিন কীভাবে কাজ করতে হবে এই মহাপুরুষদের কাছ থেকে শিক্ষা নিতে হবে, তাদের জীবনী পড়ে শিক্ষা নিতে হবে। তাহলে দেখবেন আপনার যে ছেলেমেয়ে যারা আছে তারা কোনোদিনই খারাপ পথে যাবে না, তারা ভালো পথে যাবে। আরেকটা জিনিস, এই উপজাতি সমাজের জন্য সরকার কেন্দ্রীয় এবং রাজ্য সরকার বিভিন্ন ধরনের কাজ করছে আপনারা দেখেছেন ইতিমধ্যেই, বা উপজাতি সম্প্রদায়ের যে লোক আছে তাদেরকে উচ্চ আসনেও বসানো হচ্ছে। আপনারা দেখেছেন কয়েকদিন আগে আমাদের যে রাষ্ট্রপতি নির্বাচন হয়েছে সেখানে আপনারা আমাদের যিনি রাষ্ট্রপতি হয়েছেন মহামহিম রাষ্ট্রপতি উনি একজন মহিলা আবার উপজাতি, তো সেটা আমাদের একটা গর্বের বিষয়। ভারতবর্ষের সর্বোচ্চ আসনে যিনি বসে আছেন উনি একজন উপজাতি মহিলা। তো তার জন্য আমাদের যারা উপজাতি সম্প্রদায়ের আছে, যারা উপজাতি জনগণ আছে, জনজাতি যারা আছে তাদের কাছে একটা গর্বের বিষয় যে আমাদের জনজাতি অংশের লোক ভারতবর্ষের সর্বোচ্চ আসনে সেখানে বসে আছে। তো আজকের দিনে যে তাদের যে সংগ্রাম, তাদের যে আন্দোলন ছিল সেটা সফল হতে যাচ্ছে বা সফল হচ্ছে। তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব।